আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা স্ক্রিনে আমার মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। এখানে আমি কিন্তু শর্ট ভিডিওতে 35,220টা ভিউজ পেয়েছি। এবং যদি আমি লাস্ট 28 ডেজের আর্নিং আপনাকে দেখাই, যে শর্ট ভিডিওতে আমাকে লাস্ট 28 ডেজে কতটা আর্নিং দিয়েছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাকে আর্নিং দিয়েছে প্রায় $10 কাছাকাছি। সো বন্ধুরা, অপেক্ষার দিন কিন্তু শেষ, কারণ 1 ফেব্রুয়ারি থেকে ইউটিউব শর্টসের উপর অ্যাড অন হচ্ছে। এবং আপনাদের যাদেরই চ্যানেল মনিটাইজ অন আছে, তারা কিন্তু ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর অনেকে কিন্তু এই ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে। আমারও ইউটিউব চ্যানেলটা মনিটাইজ আছে এবং আমিও ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছি। তবে এখন একটা সমস্যা হচ্ছে যে অনেকে বুঝতেই পারছেন না বা খুঁজে পাচ্ছেন না যে তাদের শর্টস ভিডিওতে কত ভিউসে কত ডলার পেয়েছেন। সো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনি আপনার শর্টস ভিডিওতে কত ডলার ইনকাম করতে পেরেছেন। আবার অনেকের এটাও প্রশ্ন আছে যে শর্টস ভিডিওতে 1,000 ভিউসে কত ডলার দিবে। সো এই সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমরা চলে এসেছি আমাদের ইউটিউব স্টুডিওতে। আমরা এখান থেকে দেখব যে আমরা শর্ট ভিডিওতে কত ভিউস পেয়েছি এবং কত টাকা ইনকাম করেছি। অবশ্যই মনে রাখবেন যে এখন পর্যন্ত ইউটিউব অ্যাপ্লিকেশনে দেখার কিন্তু কোনো উপায় নেই। আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমেও কিন্তু যে কোনো ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটুকু লগ ইন করে তাকে ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে আপনি ইউটিউব স্টুডিওটাকে ওপেন করতে পারেন। সো এখান থেকে আমরা চলে যাবো রেভিনিউ সেকশানে। ইউটিউব রেভিনিউতে আসার পর আপনার এখানে আপডেট দেখতে পারবেন। এখানে কিন্তু আগে সিপিএম আরপিএম দেখতে পারতেন, আপনার এস্টিমেটেড রেভিনিউ দেখতে পারতেন, এখন সিপিএম আরপিএম দেখতে পারবেন না, শুধু রেভিনিউ দেখতে পারবেন। এবং এটা কিন্তু আমার লং আর শর্ট ভিডিও মিলাই যে ইনকামটুকু আছে সেটা শো করছে। আপনি এরই নিচে দেখেন, এখানে কন্টেন্ট পারফরমেন্স নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, ভিডিওস আর শর্টস। এখানে আপনি বোঝা যাবে যে আপনি ভিডিওস থেকে, মানে মিস লং ভিডিওস থেকে কত ডলার ইনকাম করেছেন কত ভিউসে, আর শর্টস থেকে কত ডলার ইনকাম করেছেন কত ভিউসে। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার লং ভিডিওসে আমি 42,000-এরও বেশি ভিউস পেয়েছি এবং $11.5 বেশি ইনকাম করতে পেরেছি। ঠিক একইভাবে আপনি এখানে শর্টসে ক্লিক করলে দেখতে পারবেন আমরা 457টা ভিউস পেয়েছি এবং ডলার ইনকাম করেছি 0.01 সেন্ট। এটা কিন্তু আপনি বুঝতেই পারছেন যে কত কম ডলার ইনকাম করেছি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে লাস্ট 28 ডেজের দেখাচ্ছে। অবশ্যই আমাদের কিন্তু যে অ্যাডস আসার শুধুমাত্র একদিনই হয়েছে, মিন্স 1 ফেব্রুয়ারি। সো আপনি বুঝতে পারছেন যে 1 ফেব্রুয়ারিতে আমি 0.01 সেন্ট ইনকাম করেছি, বা আপনি 1 সেন্ট ইনকাম করেছি। এটা ভিউজ কিন্তু এত বেশি হয়নি, 457টা ভিউজে কিন্তু করিনি, এটা কিন্তু লাস্ট 28 ডেজের ভিউজ দেখাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি কিন্তু এই শর্টস ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এই জায়গাটাতে চেক করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক 1,000 ভিউসে, শর্টস ভিডিওর 1,000 ভিউসে আমি কত ডলার পেতে পারি। তো এখানে রেভিনিউ দেখাচ্ছে যে আপনি 1,000 ভিউসে $0.02 পেতে পারেন। মিন্স আপনি এটা বলতে পারেন যে আপনার যদি 1,000 ভিউস হয় তাহলে আপনি শুধুমাত্র 2 সেন্ট পাবেন। এটা কিন্তু একেবারে খুবই কম। তবে এখানে কিন্তু একটা দেখেন আপডেট দেওয়া আছে, দিস নাম্বারস মে চেঞ্জ অ্যাজ শর্টস ফিড অ্যাডস আর ইন্ট্রোডিউস ইন ফেব্রুয়ারি। সো ফেব্রুয়ারির শুরু থেকে, মিন্স কালকে থেকে বা পরশু থেকে, আপনি এখানে অনেকগুলো চেঞ্জেস দেখতে পারবেন এবং রিয়েল যে ইনকামটুকু আছে সেটা দেখতে পারবেন। এছাড়া আপনি দেখেন, এখানে যদি আপনি দেখেন যে হাউ ইউ মেক মানি, তাহলে শর্টসে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শর্টসের মধ্যে আপনি কত ডলার ইনকাম করতে পেরেছেন। এই সব কিছু আপনারা এখানে চেক করতে পারবেন। আর আমি বিশ্বাস করি যে 2-1 দিনের মধ্যে আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেখানে আপনি এই ডাটাগুলো দেখতে পারবেন। ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু পালাবেন না। আপনি যদি জানতে চান যে কীভাবে আপনি আপনার শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করবেন, তাহলে হাতের এই বাম পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখাবেন নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।